রাজ্যের মা বোনদের উদ্ধার করতে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী মার্চে সফরে আসছেন মোদী তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত আরো বলেন পুলিশ এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না তবে সন্দেশখালীতে যাই ঘটছে সত্যি সামনে আসবেই রাজ্য যখন তোলপা সন্দেশখালী কাণ্ড নিয়ে ঠিক সেই সময় জানা যাচ্ছে আগামী সাতই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীতে প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করাতে চেয়েছিলেন রাজ্য বিজেপি তবে সেখানে বাধার আশঙ্কা করে বারাসতকে বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রাজ্য সফর নিয়ে সুকান্ত মজুমদার বলেন সন্দেশখালীর মা বোনেদের রক্ষা করতে আসছেন প্রধানমন্ত্রী রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে আগামী সাতই মার্চ বারাসতে মহিলার ন্যায় সমাবেশে বক্তৃতা পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই সন্দেশখালী নিয়ে একাধিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে আরো খবর সেই সভা ছেড়েই প্রধানমন্ত্রী দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর ঐতিহাসিক সফরে সামিল হওয়ার কথা অর্থাৎ ওই দিনই উদ্বোধন হওয়ার কথা রয়েছে হাওড়া মেট্রো পাশাপাশি মেট্রো সূত্রে খবর গত সপ্তাহতেই হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র চলে এসেছে অন্যদিকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো রুটও এক বছর ধরে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত গত বছর ফেব্রুয়ারি মাসে এই রুট চালুর জন্য সিআরএস এর প্রয়োজনীয় অনুমতি মিলেছিল একইভাবে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মাত্র একটি স্টেশনের সম্প্রসারিত অংশে মেট্রো চালানোর সবুজ সংকেত আগেই মিলেছে সেক্ষেত্রে আগামী সাতই মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে তিনটি মেট্রো প্রকল্পে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে আর ইনি আমাদের কালীকে দ্বিপক্ষের কি রিপোর্ট দেখব দেখো আগামী সাত মার্চ রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা যেটা জানতে পেরেছি যে ওই দিন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে একটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী এই বিষয়টি নিশ্চিত করেছেন বারাসাতের বিজেপির যে সাংগঠনিক জেলা আছে তার সভাপতি তাপস মিত্র তিনি এই মুহূর্তে দিল্লি আছেন এবং তার সঙ্গে কিছুক্ষণ আগেই ফোনে কথা হয়েছে তিনি বিষয়টি জানিয়েছেন যে ওই দিন সভা করবেন যদিও কোন জায়গাটায় সভা করবেন সেটি এখনো নিশ্চিত নয় তবে জানা যাচ্ছে যে বারাসাতের কাছারি ময়দানে এই সভা হতে পারে কিন্তু বিষয়টি হচ্ছে যে সামনে লোকসভা নির্বাচন নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি যেটা মনে করা হচ্ছে যে আগামী এপ্রিল মে মাস নাগাদ এই নির্বাচন হতে পারে কিন্তু সেই দিনক্ষণ ঘোষণার আগেই হঠাৎ করে মোদীর কেন এই সফর তুমি জানো যে গত এক মাসের বেশি সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী এবং যদি আমরা পিছনে ফিরে তাকাই আমরা দেখব যে গত পাঁচ জানুয়ারি সেই দিন যখন ইডির কর্মকর্তারা সন্দেশখালীর যে ত্রিমূর্তি নেতা শেখ সাজান তার বাড়িতে যখন অভিযান জালাতে যায় সেই সময় ইডির কর্মকর্তা এবং সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স তাদের উপর কিন্তু হামলার অভিযোগ ওঠে এই শেখ সাজান এবং তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এবং ওই ঘটনার পর থেকে প্রায় এক মাসের বেশি সময় ধরে কিন্তু তিনি নিখোজ কোথায় আছে এখনো জানা নেই তিনি রাজ্যে আছেন নাকি রাজ্যের বাইরে চলে গেছেন বিষয়টি পরিষ্কার নয় যদিও ওই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই শেখ শাহজাহানের দুই সাগরেদ বা ডানহাত বাহাত বলা যেতে পারে একজন হচ্ছে শিবু হাজরা এবং অন্যজন উত্তম সর্দার এবং যখন দিন যত গড়িয়েছে তত কিন্তু এই সন্দেশখালী নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে শেষ যদি আমরা সপ্তাহখানিক আগের ঘটনা দেখি সেখানে আমরা দেখব যে সেখানকার যে স্থানীয় মহিলারা তারা কিন্তু রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন তাদের হাতে বিভিন্ন রকম ঝাঁটা এবং লাঠি সোটা নিয়ে তারা প্রতিবাদে নেমেছেন যেটা জানা গেছে যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে এবং সেখানকার মহিলারা তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন স্বীকার করেছেন যে তাদের উপরে কিভাবে যৌন নির্যাতন হতো এবং এই যৌন নির্যাতনের ঘটনা বা তাদের উপরে অত্যাচারের ঘটনা যখন সামনে আসে তারপর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই ঘটনা কিন্তু আজ গিয়ে পড়েছে দিল্লিতেও গত শনিবার এবং রবিবার যে দুদিন ধরে বিজেপির যেই রাষ্ট্রীয় অধিবেশন ছিল দিল্লিতে সেখানে কিন্তু এই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং এই ঘটনার প্রচুর খুবই তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং এটি অত্যন্ত লজ্জাজনক তিনি বলেছেন যে এটি অত্যন্ত লজ্জাজনক মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং যে ধরনের ঘটনা সামনে এসেছে এবং তুমি এটাও জানো যে এই ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিনিধিরা এই সন্দেশকালে ঘুরে গেছেন তাদেরকে বয়ান নিয়েছেন এবং রাজ্যের সরকারের তরফ থেকে একটি আলাদা করে সিট গঠন করা হয়েছিল তারাও বয়ান নিয়ে গেছেন সে সময় নির্যাতিত মহিলাদের কাছ থেকে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি কারণ বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আহ যাওয়ার চেষ্টা করেছেন যদিও তাকে যেতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ রাজ্য সভাপতি তিনিও যাওয়ার চেষ্টা করেছেন তাকেও বাধা দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে তিনি আহত হয়েছেন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এরকম নানা রকম ঘটনা ঘটেছে কিন্তু এই প্রসঙ্গে একটি কথা বলতে হবে যে যে যেহেতু সামনে নির্বাচন নির্বাচনে মহিলাদের উপস্থিতি বা মহিলাদের সমর্থন পাওয়াটা মহিলাদের কাছে পাওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো ভোটের কাছ ক্ষেত্রেই কিন্তু এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং এই যে সন্দেশকালীন যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় যে মহিলারা আছে স্থানীয় মহিলারা কেন বলবো আমি বলবো যে গোটা রাজ্যের মহিলা কিন্তু প্রায় শাসক দল তৃণমূলের উপরে ক্ষুব্ধ তারা ক্ষোভ প্রকাশ করেছেন এমন অবস্থায় সেই সব মহিলাদের কাছে পেতেই কিন্তু বিজেপির এই স্ট্র্যাটেজি বিজেপি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে আনতে চাইছেন এবং মহিলাদের পাশে থাকার একটা বার্তা দিতে চাইছেন এবং আগামী সাত তারিখ যেই সভাটি হতে চলেছে সেটি মূলত মহিলাদের এই সমাবেশ এবং মহিলারাই মোর্চার এই সমাবেশ করতে চাচ্ছে এবং সেই সভাতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন মূলত ওই একটি বিষয় কারণ যেভাবে মহিলারা ক্ষিপ্ত তারা মনে করছেন যে মহিলাদের একাংশ তারা শাসক দলের উপর ক্ষুব্ধ শাসক দলের কাছ থেকে একটু দূরত্ব তৈরি করেছে এমন অবস্থায় সামনে লোকসভা নির্বাচন এমন অবস্থায় যদি সেই মহিলাদের এক করা যায় সেই মহিলাদের যদি পাশে থাকার বার্তা দেওয়া যায় সেক্ষেত্রে আখেরে কিন্তু বিজেপির বিজেপির সামনে নির্বাচন সেক্ষেত্রে বিজেপির ভোট বাক্সে এটা প্রভাব ফেলতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু বিজেপির যে মহিলা মোর্চা আছে সেটা তারাই এই ন্যায় সমাবেশ করতে চাইছে এবং সেই নয়েব সমাবেশে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী এছাড়া রাজ্যের যারা নেতৃত্ব আছে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা তো থাকছে সুতরাং বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সুকান্ত মজুমদার তিনিও বলেছেন যে সাত তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং রাজ্যের মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে নির্যাতনের ঘটনা সামনে এসে তিনি এই বিষয়টি তুলে ধরবেন এটাই তাদের মূল উদ্দেশ্য যে আমরা রাজ্যের যারা জনগণ আছে রাজ্যের যারা বিশেষ করে যারা মহিলারা আছে তাদের পাশে আমরা থাকতে চাই বিজেপি সবসময় মহিলাদের বিরুদ্ধে সরব হয়েছে মহিলাদের প্রতিবাদে যে মহিলাদের উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছে এবারও যে তারা মহিলাদের পাশেই আছে মূলত সেই বার্তাটি দিতেই কিন্তু লোকসভার ভোটের আগে রাজ্য সফরে আসছেন নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যে যে কথাটা বলা হচ্ছে যে রাজ্যের মা উদ্ধার করতেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মার্চে বঙ্গ সফরে আসছেন মোদী আর তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত আরও বলেন পুলিশ এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না তবে সন্দেশকালীতে যাই ঘটছে সত্যি সামনে আসবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে পরবর্তী আপডেট ও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না